বাড়ির সামনে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মুসলিমপুর এলাকায়। আক্রান্ত এক মহিলা সহ তিনজন। জানা গেছে আক্রান্তদের নাম ময়নুল শেখ, নমিনুল শেখ এবং মাসেদা বিবি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ইংরেজবাজার থানা আলেক শেখ, তারিকুল শেখ সহ চারজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত ময়নুল শেখের অভিযোগ, তিনি নিজের জায়গায় বেড়া দিচ্ছিলেন। এই নিয়ে প্রতিবেশীর সাথে গণ্ডগোল হয়। এরপরই তাকে সহ পরিবারের দুজনকে মারধর করা হয়। ঘটনায় তারা তিনজনেই আহত হয়। এই ঘটনায় আজ সকালে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, 24x7। সামনে বেড়া ছিল, বেড়া দিয়া গণ্ডগোল। আমি এমনি ঝামেলা করছিল ছোটো ভাই, আমি ছুটে দেখেছিলাম, আমার পাঁচ দিয়ে মেরে। আপনার কোথায় মেরেছে? চোখের সামনে, মাথা দিয়ে। সিলাই পড়েছে? সিলাই, আটটা সিলাই আছে। কেন মেরেছে আপনাকে? আমি আমি জানি না, ওরা বাড়িতে আটা দিয়ে ঝামেলা করছিলাম, দাঁড়িয়ে ছিলাম ওখানে, আমাকে পাঁচ দিয়ে মেরে, কোদলে গ্রান্ট দিয়ে মেরে। কে মেরেছে ওটা? ওটা বড় বাপা আমার। কী নাম? আলেক শেখ। আপনার নাম? আমার নাম ময়নুল শেখ। থানায় লিখিত করেছেন? কজনের নামে করেছেন? তিনজন, চারজনের নাম। কোন থানায়? ঘটনাটা কোথায় ঘটেছে? মুসলিমপুর। আপনার নাম?